বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম নন্দ দাস। তার বাড়ি সাগরদিঘির দেবগ্রাম এলাকায় বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সাগরদিঘির দেবগ্রাম মাঠে ঘাস কাটতে যায়। মাঠের মধ্যে পড়েছিল হাই ভোল্টেজ ইলেকট্রিক তার। বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে পড়ে থাকা তারে বিদ্যুৎ পৃষ্ট হয় নন্দ দাস। স্থানীয়রা উদ্ধার করে সাগরদিঘির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা নন্দ দাসকে মৃত বলে ঘোষণা করেন। সাগরদিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সাগরদিঘি দেবগ্রাম মাঠে। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। তোরে পার হচ্ছিল আর কারেন্টের তারে পায়ে লেগে পড়ে গিয়ে ওই অবস্থা হয়ে গেল। যে মারা গেছে তার নাম কি? নন্দ। কোথায় বাড়ি? দেবগ্রাম। আপনার নাম? আমার নাম তৃপ্তি দাস। বাড়ি কোথায়? বাড়ি দেবগ্রাম। আপনার কি হচ্ছে? আমার ভাগ্নে। মিডিকেল দুজন ঢুকো, দুজন গাড়ি দেবো।